গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। এখন বাজে প্রায় 9টা। হ্যাঁ, আজকে খুব আর্লি মর্নিং উঠেছি, বিকজ বিনুদীপের বাড়ি চলে গেলো, তো তাই জন্য খুব আর্লি মর্নিং উঠেছি। আর আমাকে যেতেও হবে সন্দীপ কাকুর কাছে, বিকজ আলি সাদুকে টেস্ট করাতে হবে, তার জন্য প্রেসক্রিপশান লাগবে, ওই প্রেসক্রিপশানে নিয়ে আসতে সন্দীপের কাছ থেকে, তো তাই জন্য ওখানে যেতে হবে জামালপুর। তো উঠেই ঘর পরিষ্কার করতে লেগে পড়েছে। ভালো ভালো, গুড এক্সারসাইজ, গুড। তোমাদের খুব সুন্দর জিনিস দেখায় আমাদের বাড়ির জবা ফুলটা, দেখো কী রকমভাবে, মানে কী লেভেলে সুন্দর লাগছে, এত সুন্দরভাবে ফুটেছে। এবার দেখি, ওটা দেখি মন ভরে গেছে আর কিছু চাই না। তো যাই হোক, আমার চা খাওয়া ডান, আর ব্রেকফাস্ট এখন করবো না, আগে সন্দীপের কাছে ঘুরে আসবো জামালপুর থেকে। সন্দীপের একটা চেম্বার আছে জামালপুরেও, তো ওখান থেকে ঘুরে আসবো, ঘুরে আসার পর ব্রেকফাস্ট করবো। চলো ফার্স্টে ওখানে যাবো এক। তো চলো, রেডি তো হয়ে গেছি, তো চলো বেড়াই। বেরিয়ে সন্দীপ বলছে ঝটপট করে একটা কপিটা নিয়ে আসি, প্রেসক্রিপশনের কপিটা। তো ব্রেকফাস্ট করে এই জাস্ট উপরে এলাম, উপরে একটু কাজ ছিল, সেটা করব, উপরে দিয়ে তারপর নিচে যাব। নিচেতে একটা বিড়ালকে খুব রাতে কালকে ওরা মারামারি করেছে, বাড়ির পাশেই আসতো, তো দেখে খুব কষ্ট হলো বিড়ালটাকে। তো বিড়ালটাকে নিচে গিয়ে ট্রিটমেন্ট করব, সেটা দেখাবো, দিয়ে মানে বিড়ালটাকে এনেও সময় ঠিক করতে হবে, দেখে খুব কষ্ট হয়েছে বিড়ালটাকে। আর তো চলো, বেশি না কথা বলে উপরে কাজ এসে নিচে যেয়ে যাবে। আর এই বিড়ালটাকে দেখো, আমাদের পাশে একটা জায়গা থেকে মানে উদ্ধার করেছে, যেটা হচ্ছে নর্দমায় পড়েছিল, ওইটাকে তুলে মামুনি সকালবেলা রেখেছিল। তবে একটু আগে, অনেকক্ষণ আগে অর্ক নিয়ে এসে একটু হলুদ আর ন্যাপথুলিন দিয়ে দিল, যেহেতু পোকা হয়ে গেছিলো, মানে শিয়ালে মানে কামড়ে দিয়েছিল, দিয়ে নর্দমায় পড়েছিল ড্রেনের ভেতর কালকে পুরো সারা রাত্রি, তার জন্য একদম ঝিমিয়ে গেছে। দিয়ে বেঁধে দিয়ে একটু দুধ খাইছি, চিকুর ক্যালসিয়ামের ওষুধ ছিল সেটা খাওয়ালাম যাতে একটু শক্তিটা পায়, ক্যালসিয়াম আর ভিটামিনের ওষুধ খাওয়ালাম, দুধ খাওয়ালাম। আগের থেকে এখন একটু বেটার আছে, জানি না বাঁচাতে পারবো কি না, বাস একটু গড়ে গেছে, প্রে করছি যাতে ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। এখন তো অনেকটা উঠতে পারছে, কিছুক্ষণ যখন এনেছিলাম তখন তো উঠতেই পারছে না, আমরা ভেবেছিলাম তো মরে গেছে। তারপর ছাদ থেকে অর্ক বলে দাঁড়াও তো দেখে আসি, দেখে এসেছে, দেখছে ঘাড় ফাড় নাড়ছে তুলছে, তারপর তো একদমই অবস্থা খারাপ ছিল, পুরো ভিজে একাকার, রোদে এনে শুকালাম, রোদে দিয়ে দিয়ে পুরো গা হাত পা গরম হয়েছে। এখন মায়ের সাথে উঠছে, আবার একটু পর দুধ খাইয়ে দেবো ওকে, আর একটু ওষুধও খাইয়ে দেবো। সকালবেলা ওই ক্যালসিয়ামের ওষুধটা খাওয়ালাম, এখন দুপুরে হচ্ছে ওর A to Z খাইয়ে দেবো, তাহলে কি ওর শরীরে একটু শক্তিটা পাবে, ওষুধটা পাবে। দেখো এখন রোদেই ওকে রেখেছি, ওই জায়গাটা বেঁধে দিয়েছি, পুরো কামড়ে নিয়েছে, বুঝতে পারছি না শিয়ালে না কুকুরে, বাট অনেকটাই কামড়েছে পেটের জায়গাটা, তার জন্য আর মানে পুরো একদম নিচ পোর্শন, লোয়ার পোর্শন পুরোটাই অবশ হয়ে গেছে। প্লিজ কেউ যদি কালকে ব্লগটা পোস্ট হওয়ার পর কেউ যদি এর কোনো মেডিসিন বা কোনো যদি সুস্থ হওয়ার উপায় জানো, প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানিও যে কী করলে কী ঠিক হবে। আমি যতটুকু আমার যেটুকু নলেজ ছিল আমি সেইটুকু হিসাবে করছি ওকে, কারণ আমাদের এখানে ওরকম সেরকম ডাক্তার নেই পশু, তো সেরকমভাবে আমি আমার মানে কী করবো আইডিয়া দিয়ে ওকে সুস্থ করার চেষ্টাটা করছি। তো কেউ যদি কিছু জানো, কোনো মানে ইনফরমেশন যে এটা করলে ঠিক হয়ে যাবে, এটা করলে অসুবিধা হবে, প্লিজ আমাকে জানিও। আপাতত হলুদ তো দিয়েছি, কেন হলুদ ইস মানে একটা মানে অ্যান্টিসেপ্টিক, মানে ওই হলুদের ওপরে কাটা ছেঁড়া এইসব ঘাটার ওপর, হলুদের ওপর কোনো মেডিসিন হয় না, তো সে কারণে হলুদটাই দিয়েছি। আর অর্ক গেছে এখন স্নান করতে, চিকু ঘুম আছে, চিকুকে একটু মানে পরিষ্কার করবো ওয়াইপস দিয়ে, ওকেও আজকে পরিষ্কার করানো হয়নি বিড়ালটার জন্য, মানে ওকে নিয়ে সবসময় বিজি ছিলাম সকালতে, মানে ভেবেছিলাম তো মরে আছে, বাট যখনই দেখেছি না জ্যান্ত আছে, তখনই মানে একটা বাঁচানোর একটা কী বলবো ইচ্ছেটা আরও জেগে গেছে। এটা ভেবো না যে কি এটা কোনো সিম্প্যাথি আদায় করছি বা কোনো আমরা বড় হওয়ার চেষ্টা করছি, একদমই না, জাস্ট তোমাদের থেকে কিছু হেল্প নেওয়ার জন্য, যে তোমরা যদি কিছু জানো সেই কারণে এটা বলা, এমন না সিম্পথি ক্লেম করছি বা নিজের অনেক কিছু বড় সেলিব্রিটি বা অনেক কিছু মনে করছি, একদমই না, বা দেখানো হচ্ছে এটা একদমই না, শো অফ করছে একদমই না, এটা তোমাদেরকে আমি দেখাতাম না। আমি অর্ককে বলেছিলাম যে দেখিও না, তাহলে সবাই শো অফই ভাববে, বাট অর্ক বলে যে দেখাও, বাই চান্স যদি কেউ কোনো এরকম কেসের সাথে রিলেটেড থাকে বলতে পারে এটা করলে ভালো, তো সেই কারণেই বলা আর কিছু না। তো চলো একবারে তোমাদের সাথে লাঞ্চের টাইমে দেখা হচ্ছে। তো এখানে ওকে দুধ খাওয়ানোর পরে, ওকে একটু দুধ খাওয়ালাম, দুধ খাওয়ানোর পরে এবার আমরা খেতে বসছি, জানি লাঞ্চ করতে দেরি হয়ে গেলো।
আজকে এটা হচ্ছে কি চাল বললে, এটা গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালকে চলে ভাত, এখানে বড়ি দিয়ে আলু মাখা, এখানে ডাল সেদ্ধ। অ্যাকচুয়ালি ভাতটাকে তো ঘি দিয়ে, বাট এখানে আলু সব ঘি খায় না, মানে মা খায় আমি খাইনি, কিন্তু ঘি নেই, সেই কারণে এই দিয়ে শাকপত্রি খেয়ে নিই। তো এই যে একটু রেস্ট নিয়ে উঠলাম, রেস্ট নিয়ে উঠে এবার মা গেছে চিকুকে মানে খাওয়াতে, ওকে এখন ছানা দেওয়া হয়, সেটাই খেতে গেছে। আমি রেডি হয়ে বসে আছি, আলিশা এখন সন্ধ্যা দেখাচ্ছে। তো সন্ধ্যা দেওয়া হয়ে গেলে একটু বেরোনোর প্ল্যান আছে, ঠিক আছে, মানে হয়তো আলিশা আইব্রো করাতে যেতে পারে, আর আমি বিড়ালটার জন্য একটু ওষুধ আনতে যেতে পারি, ঠিক আছে, বিকজ ওর অবস্থা তো ক্রিটিক্যাল থেকে আরও ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। তো দেখা যাক কতদূর কি এক্সিকিউট হয় প্ল্যানটা। তো বিকালবেলা উঠে আমার পুজো দেওয়া ডান, উঠোন টোটন ঝাঁপ দিয়ে ধুয়ে পুজো দেখানো, আমি চা করছি, একটু পরে আমি বেরাবো পার্লার যাবো, যেহেতু আমার আইব্রো অবস্থা খুবই খারাপ, একটু আইব্রো করতে যাবো কালকে, একটু বর্ধমান যাবো, আমার বাড়িটা টেস্ট দিয়েছে সেগুলো করানোর জন্য। জাসমিন এটা না যে কি আমি টেস্ট করা থেকে ফ্যাশন করতে যাচ্ছি, একদমই না, জাস্ট নর্মাল নিজেকে নিজের ভালো লাগা, এটা আর কিছুই না। তো সেই কারণে একটু পরে আমি বেরাবো। বিড়ালটার কন্ডিশন আগের থেকে একটু বেটার, বাট ওর জন্য মেডিসিন আনতেও যাবো ডাক্তারের সাথে কনসাল্ট করে, যে পেন কিলারটা অ্যান্টিবায়োটিক একটা যাতে দেয়, যাতে শুকিয়ে হয়ে যায়, ব্যথাটাও কম হয় সেইটাই। তো আমি চা করছি। তো যাই হোক, বেচারাকে শেষ রক্ষা করা গেল না, ও মারা গেছে। আবার একদিক থেকে আমার সবাই ভালো বলছে যে ওকে যেভাবে কামড়েছিল ঠিক হতো, অনেক টাইম লাগতো, অথবা ঠিক নাও হতে পারতো পেছনে পা দুটো। একদিক থেকে যেভাবে কষ্ট পাচ্ছিলো, কষ্ট পাওয়ার দিক থেকে ঠিক আছে, বাট আমরা তো নিজেদের ট্রিটমেন্ট করেছি, আমাদের নিজেদের কষ্ট লাগছে। তো চলো, তো ওই যে রেডি হয়ে গেছে ম্যাডাম, আমিও রেডি হয়ে গেছি, আর আমাদের মানে বেড়ালটাকেও নিয়ে নিয়েছি, বিকজ ওকে রাস্তায় যাওয়ার টাইমে ওকে সৎকার করে যেতে হবে, কিছু করার নেই, যাই হোক কষ্টে হচ্ছে। তো চলো যাওয়া যাক, কষ্ট তো পেলে আর হবে না, চলো চাপো না, ইনভিটেশন কার্ড দেবো। তো আমি যে পার্লারটা আছি সেটা এখন বন্ধ, তাই অন্য একটা পার্লার গুগলে সার্চ করলাম, তো ওখানেই যাচ্ছি। তো চলো দেখি ওইটা খোলা থাকে নাকি, নাহলে আজকে ছেড়ে দেবো, কালকে বর্তমান থেকে করিয়ে নেবো। আমরা পার্লার খোঁজ করতে করতে গুগল দেখো দেখো আলটিমেটলি এখানে নেবার্স যারা আছে তারা বললো এই রাস্তাটা দিয়ে যাওয়া যাবে না, এই পেছনের রাস্তাটা দিয়ে যেতে পারবেন, কেন সামনে দিয়ে একদম সোজা একদম সরু রাস্তা। তো ওখান থেকে যাওয়া হচ্ছে, আমি জানি না ওর কোন গুগলে বার করেছে কোন পার্লার, গিয়ে দেখি। তো যাই হোক, আলিসার আজকে আইব্রো করা হলো না, দু জায়গা তিন জায়গায় ঘুরে কোথাও কিছু হলো না, বা বলেছিল যে কালকে বেরোনোর টাইমে করে নিবি বর্ধমানে গিয়ে, এখানে যে বাবুদা এসেছে তাকে তোমরা ফুচকা চ্যালেঞ্জে দেখেছিলে, ল্যাব এখন চিকুকে নিয়ে আদর করছে, এখানে কাকা ওই যে ওখানে আলিশা কফি করছে, আলটিমেটলি আমার জন্য করতে হলো না, কিন্তু কাকা এলো কাকার জন্য কফি করবে। এখন হচ্ছে মশলা আলু ভাজা, কিছু লঙ্কা গুঁড়ো হলুদ জিরে গুঁড়ো মশলা দিয়ে ভাজি হয়ে যায়, রুটি হয়েছে একদমই খেতে খেতে আমি তাই একটু অন্যরকম করলাম। তো ওই বাড়িতে আমি প্রায়শই করতাম এরকম ভাবে, এবারে তো একবার করা হয়নি, প্রথমবার করছি, কালকে আবার সকাল সকাল উঠতে হবে, বর্ধমান যেতে হবে, তাই জন্য সকাল থেকে বর্ধমানে চুড়দার হতে হবে, এরকম ভাবে আলু জায়গা যেতে আমি সবই লাগে বলো, তোমরাও ট্রাই করতে পারো, বেশ ভালো লাগে, আরও বেশি গরম ভালো লাগে, একটু অল্প তেল দিয়ে ভাজটা মিশতে তো লেগে লেগে আসে, তো কালো কালো হয়ে যায় একটু আলুগুলো, ওইগুলো আর একটু আরও বেশি ভালো লাগে খেতে। চলো ডিনারটা করে নিই, দেখছো না করে দেখাও, গ্যাসটা গেল,
এটা একদম ঠিকঠাক। আচ্ছা এটা আলিশা ভাজা ঠিকঠাক, চলো ডিনারটা করে নিই। তো ডিনার করে পরে চলে এসেছি, আর ডিনার দেখতেই পেলে রুটি আর আলু ভাজা ছিল। তো যাই হোক, আজকে তো একটু মানে এদিক ওদিক ঘোরাফেরা হলোই, তো চলো তাদের শুয়ে পড়ি, বিকজ লেট করলে আমরা সকাল সকাল আর্লি মর্নিং উঠতে হবে, উঠে বেরোতে হবে। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করি, যদি কিছু ভালো লাগে তো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব চ্যানেল, লেটস ডু সামথিং। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে সামনের ব্লগে।